সো হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে কিন্তু আপনাদের কাছে দুর্দান্তক স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইজ এই ভিডিওটা কেউ মিস করবেন না সো গাইজ আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনি নিজের নামে কীভাবে প্রফেশনালভাবে রিন তৈরি করবেন দেখুন আমাদের ফোনে ডিফল্ট যে রিন থাকে সেটা কিন্তু আমাদের আর ভালো লাগে না বাট আমরা কিন্তু একটি নতুন রিংটং আমাদের ফোনে আমরা অ্যাড করতে চাচ্ছি কিন্তু আমরা সেটা করতে পারছি না সো গাইস তাহলে কিন্তু আপনার নিজের নাম দিয়ে কিন্তু আপনি প্রফেশনালভাবে রিনটং তৈরি করতে পারবেন সো গাইস তো আপনি কীভাবে তৈরি করবেন তা কিন্তু আজকে আমি এই পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সো গাইস তো আপনার সাথে আমি সামি শুভ আপনাদের সেন্স মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এসএলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে গাইস প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমত আপনাকে একটি ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ওকে তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেব ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো এখান থেকে প্রথমত আমরা এখানে এফডি এম আর প্রাটি লিখে সার্চ করবো তো আমি দেখুন এখানে লেখাটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এটি লিখে সার্চ করবেন তো এফডি এম আর প্রাটিলিকে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার কাছে নতুন একটি ওয়েবসাইট আসবে দেন এই ওয়েবসাইটেই কিন্তু আপনাকে প্রথমত ক্লিক করতে হবে ওকে তো এ প্রথমত আপনাকে এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে যেই ওয়েবসাইটটি এসেছে আপনাকে ওই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার নিজের নামে রিন্টার্ন তৈরি করতে পারবেন তো তারপরে আপনি যে কাজটি করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনি এখানে দেখবেন নিসে কিন্তু একাধিক অপশান দেওয়া রয়েছে আপনাকে নিজের নামে রিনটার্ন তৈরি করতে হলে এখানে ওপরে কিন্তু মানে দেখুন একটা লেখা রয়েছে যে নেম রিংটং মেকার অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে বাট আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দেখুন প্রথমত আমি এখান থেকে হিন্দিটা সিলেক্ট করছি প্রথম আমি এখান থেকে চাইলে আপনার টংয়ে যা বলবে তা আপনি চাইলে হিন্দিতেও করতে পারবেন চাইলে সেটা আপনি বাংলাতেও করতে পারবেন এবং চাইলে সেটা আপনি অন্যান্য ভাষাতেও আপনি করতে পারবেন তো আমি এখান থেকে বাংলাটাই সিলেক্ট করে রাখছি ওকে তো তারপরে আপনি এখানে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আপনি এখানে দেখুন আইফেন এখান সেভেন রয়েছে তো আপনি আইফোন এটা রাখতে পারেন বা এখান থেকে দেখুন এখানে শাওমি রয়েছে এখানে রোমান্টিক গিটার বা এখানে অনেক ধরনের রয়েছে এখানে অনেক ধরনের রয়েছে গুগল রয়েছে অ্যান্ড্রয়েড রয়েছে তো আপনি যদি তা বাদে আপনি এখানে শো মোর রিংটং মানে আপনি এখানে চাইলে যদি আরও অন্যান্য যে রিংটংয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আপনি এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ওকে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি এসব ব্যবহার করতে পারবেন তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে এখান থেকে অবশ্যই আপনি একটি সিলেক্ট করে দেবেন যেটা আপনাকে ভালো লাগবে আপনি চাইলে এ পাশে ক্লিক করে আপনি প্লে করে শুনতে পারবেন তো তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন এখানে নিচে কিন্তু আরও একটি অপশান দেওয়ার আছে আপনাকে নিচের অপশানটাতে একটা ক্লিক করতে হবে এখানে আপনার নিজের নামটা সিলেক্ট করতে হবে তো অবশ্যই দেখুন এখানে আমার নামটা আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে আপনি নিচে একটি অপশান রয়েছে যে এখানে কিন্তু আপনাকে প্রথমত আপনাকে একটি সিলেক্ট করতে হবে মানে সে আপনার নামের পরে কী বলবে তো দেখুন এখানে রয়েছে ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আসছে আপনার ফোন বেজে উঠেছে তো অবশ্যই আপনি চাইলে এখান থেকে পাঁচটার মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে যেটি সিলেক্ট করে রয়েছে আমি ওইটি সিলেক্ট করে রাখলাম তো তারপরে এখানে ক্রিয়েট নামের অপশান রয়েছে আপনি ক্রিয়েট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই রিংটংটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে আপনি দেখুন এখানে কিন্তু নতুন একটি পেজ এসে গেছে এখানে আপনি ওপরে দেখবেন যে এখানে আপনার ওই রিংটংটি কিন্তু এখানে চলে এসেছে চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারবেন আবারও পুনরায় কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন বাট এখানে ডাউনলোড একটি অপশান রয়েছে আপনি সাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনি এখান থেকে ডাউনলোড যে অপশানটা রয়েছে তো মেনলি আপনি এখান থেকে ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো প্রথমত এটা এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কোনো বিজ্ঞাপন এলে আপনি এখান থেকে মানে ক্রস আইকনে ক্লিক করবেন তারপরে আপনি অ্যালাউ করবেন এবং ডাউনলোড এগেন করবেন তাহলে কিন্তু আপনার এটা ফোন মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে ওকে সো গাইস তাহলে কিন্তু এইভাবে আপনি আপনার নিজের নামে কিন্তু প্রফেশনালভাবে রিং টং তৈরি করতে পারবেন সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন না ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো গাইস আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সো সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ